নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 27 আগস্ট মোহনপুর মহকুমার অন্তর্গত শ্রী শ্রী শান্তিকালী আশ্রমের উদ্বোধন এবং সেই উদ্বোধনকে কেন্দ্র করে আজ একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। বিশেষ করে শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজের গুরু সিদ্ধেশ্বরী মায়ের মন্দির উদ্বোধনকে সামনে রেখে এবার এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে। এই সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী শান্তিকালী আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ এবং বিদ্যুৎ পাশাপাশি কৃষি মন্ত্রী রতনলাল নাথ, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, এডিসির শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, মোহনপুর মহকুমার শাসক সুভাষ দত্ত, এসডিপিও মোহনপুর বিজয় সেন সহ বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকরা তাদের উপস্থিতিতে আজকের এই বিশেষ সভার আয়োজন। তবে কি বলছেন সেই মহারাজ শুনুন। আর আমাদের সমস্ত আমাদের 27 আগস্ট আমার গুরুদেবের প্রয়াণ দিবস, তার উপলক্ষে আমার এখানে বরখাতার সিদ্ধাই মোহনপুর আমার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির শান্তিকালী আশ্রম মন্দির উদ্বোধন করা হবে। আপনারা শুনলেন মহারাজের বক্তব্য। তবে এই মহৎ উদ্যোগকে সার্বিকভাবে সার্থক করতে এবং আগামী 27 আগস্ট মন্দির উদ্বোধনকে সাফল্য মণ্ডিত করে তুলতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি আরও জানিয়েছেন এদিন 5000 লোক সমাগম হবে এই উদ্বোধনকে কেন্দ্র করে। তাই ওই দিন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই সকল ধর্মপ্রাণ ভক্তরা আসবেন তাদের যেন কোনো রকমের অসুবিধে না হয়, সেই জন্য নিরাপত্তা এবং অন্যান্য সুযোগ সুবিধা ব্যবস্থাপনায় সকলকেই এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন শান্তিকালী আশ্রমের মহারাজ। সংবাদ আপাতত এই পর্যন্ত। এই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।